হ্যালো বন্ধুরা, আপনাদেরকে যদি বলি যে আপনারা হেডফোন দিয়ে কী করেন, তাহলে বলবেন যে ভাই, এক কথায় উত্তর দেবেন যে ভাই, হেডফোন দিয়ে আমরা গান শুনি। তো হেডফোন দিয়ে কী করে? তো বন্ধুরা, আজকে এই হেডফোনের একটা গোপন ম্যাজিক আপনাদের মাঝে শেয়ার করব। তো এই গোপন ম্যাজিকটা শিখতে চাইলে পুরো ভিডিওতে সঙ্গে থাকুন। আমি আছি মোহাম্মদ রতন, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি, নতুন কিছু দেখি, নতুন কিছু শিখি সবাই একসাথে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা কীভাবে হেডফোন দিয়ে যখন গান শুনবেন, তখন হেডফোনের কিন্তু দুইটা স্পিকার থাকে। তো দুইটা স্পিকারে দুইটা ভিন্ন ভিন্ন গান আপনি শুনতে পাবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। তো জাস্ট আমরা চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদের লিখতে হবে স্প্লিট ক্লাউড। তো জাস্ট আমি এখানে লিখব স্প্লিট ক্লাউড, SLIPIT স্প্লিট ক্লাউড, CLOUD স্প্লিট ক্লাউড, এটা লিখে সার্চ করবেন। তো দেখুন, এটা লিখে সার্চ করার পর ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে আসবে। তো দেখুন, এই যে অ্যাপ্লিকেশনটা স্প্লিট ক্লাউড ডাবল মিউজিক, এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে এক ক্লিকে কপি করে এক ক্লিকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমরা এখন অ্যাপটা সেট আপ দেখবো। জাস্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর এভাবে ওপেন করবেন। তো বন্ধুরা, এখনও যদি আমার ভিডিওটাতে একটা লাইক করে না থাকেন, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখুন, এখানে কিন্তু দুটো কিন্তু দেখুন, এখানে কিন্তু একটা প্লে বাটন এরিয়া, এখানে কিন্তু আর একটা প্লে বাটন এরিয়া কিন্তু ওপেন হয়ে গেছে। তো জাস্ট আপনারা যে কোনো গান সেট করার জন্য জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। আমি এখানে একটা আগেই সেট করে রেখেছি, দুইটা গান সেট করে রেখেছি, জাস্ট আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করবেন, আমি পুরো ব্যাগে চলে যাচ্ছি, ব্যাগে চলে যাওয়া আবারও দেখাচ্ছি। প্লাস আইকনে ক্লিক করার পরে এইখানে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তো ধরুন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু আমার আপনাদের একটা অপশন আসবে, এই লোকাল এরিয়া, এই যে এখানে প্লাস, যখন আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এখানে কিন্তু একটা নতুন একটা এরিয়া আসবে, প্লাস আইকন থাকবে, বাস্ট গানগুলো সেট করা থাকবে। এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু নতুন নতুন গান আমি আগে সেট করে রাখছি। জাস্ট এখান থেকে আপনি কী করবেন, প্লে করবেন গানগুলো, কিন্তু একই সাথে দেখুন দুটো গানই কিন্তু একসাথে প্লে হচ্ছে এবং ভিন্ন ভিন্ন গান। এখান থেকে চাইলে আপনি রিমুভ করে পরবর্তীতে সেট আপও করতে পারবেন। তো জাস্ট এই ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনি আপনার হেডফোনের দারুণ এই ম্যাজিকটা কিন্তু আপনার